মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কোটা আন্দোলনের শহীদদের স্মরণ করল উত্তরাবাসী। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের নিহতদের স্বজনেরা। পরে উপস্থিত ছাত্র জনতা শপথ নেন রাষ্ট্র সংস্কারের, জানান শহীদরা থাকবে সবার স্মৃতিতে। রিপোর্টে আরো জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। উত্তরা 3 নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব খেলার মাঠে কোটা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজন। সবার গায়ে কালো পোশাক, তবে শোক ছাপিয়ে দেশ গড়ার প্রত্যয় সবার চোখে মুখে। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শেষে নেন দেশ সংস্কারের শপথ। আমার সোনার বাংলা, আমি তোমায়। মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করেন শহীদদের। নিহতদের স্বজনরা স্মৃতিচারণ করেন তাদের প্রিয়জনের, বলেন শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে যাচ্ছেন তারা। লং মার্চের দিনে আমি এতটাই শক্ত হয়েছি যে সরকারের কাছে আমার সেদিন প্রশ্ন, আমি যদি সংসদে ঢোকার আর উনি যদি থাকতেন আমি প্রশ্ন করতাম আর কত রক্ত দরকার, একটা সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, এইটাকে নাও তাও তুমি দেশে শান্তি দাও। আয়োজক এবং উপস্থিত ব্যক্তিরা জানান শহীদদের শোক বুকে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বেন তারা। বলেন যারা প্রাণ দিয়েছেন তারা থাকবেন সবার হৃদয়। এর পিছনে আমরা যাদেরকে হারিয়েছি আমরা আসলে তাদেরকে যেন ভুলে না যাই, সেজন্য আমাদের মেনলি আয়োজনটা। আমরা চাই যেন সবকিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, সত্যকে সত্য বলব। কায়কোবাদ মাহমুদ, NTV News, ঢাকা।